আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে দীর্ঘ আলোচনা হচ্ছে, আমার হয়তো বলার সময়টা সংক্ষিপ্ত, সেই কারণে সকলের হয়তো সব প্রশ্নের আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব হবে না। কিন্তু মোদ্দা কথা, আমরা এতক্ষণের আলোচনায় যে মাননীয় সংসদ সদস্যরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলোকে খুব সংক্ষেপে বলবার চেষ্টা করব। প্রথমেই বলি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ রশিদ সাহেব যে কথাটি বলেছেন, অধিকাংশ ক্ষেত্রেই আমি আমার বাইরে বের হতেই হয় কাজের জন্য নানা সময়, এবং সেক্ষেত্রে যখনই কোনো অভিভাবকের সঙ্গে আমার দেখা হয়, যাদের সন্তানেরা স্কুল কলেজে পড়ছে তাদের সঙ্গে যখনই আমি কথা বলি, তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করি যে এখন অনেকেই বলছেন, কেউ কেউ বলছেন, অনেকেই বলছেন যে খুলে দেন, এখন খুলে দিলে আপনি আপনার সন্তানকে পাঠাবেন কিনা, তাদের এক বাক্যে কথা, এখন পাঠাবো না, এই করোনার মধ্যে আমার সন্তানকে আমি মেরে ফেলার জন্য পাঠাতে রাজি না। এক এক বাবা মায়ের এক এক ধরনের এক্সপ্রেশন থাকে, এক একজন বলেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের বিজ্ঞানকে নিয়ে চলতে হবে। বিজ্ঞানকে অস্বীকার করে কিন্তু আমরা একটা করোনা অতিমারির মধ্যে, যেটা বৈশ্বিক সংকট, তার মধ্যে আমরা বিজ্ঞানকে অস্বীকার করে চলতে পারি না। বিজ্ঞান যেখানে বলছে শতকরা 5 সংক্রমণের হার বা তার নিচে না নামা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো খোলা স্বাস্থ্যসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়, সেখানে এখন যখন দেশে হার প্রায় 24% এবং কোন কোন জেলায় 50% বা তার ঊর্ধ্বে, সেই সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা এটি অবশ্যই ভেবে দেখার প্রয়োজন আছে, কারণ এই সংসদ এই জাতির সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। দ্বিতীয় কথা হচ্ছে, সারা বিশ্বের যদি অভিজ্ঞতা দেখি, ঢালাও কথা অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতা এটি যে বিশ্বের একেবারে উন্নত দেশগুলো যারা বিভিন্ন সময় খোলার চেষ্টা করেছে, আবার তারা খোলার পরেই সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। উন্নত দেশগুলো যেখানে ক্লাস সাইজ 20-25 বেশি নয়, আর আমাদের এখানে দেশের একেবারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য বাবা মায়েরা উন্মুখ থাকেন, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন শিক্ষার্থীরা গায়ে গায়ে লেগে বসা থাকে, সেইখানে খোলার প্রশ্নটা একেবারেই অবান্তর। তৃতীয়ত হচ্ছে পাবলিক পরীক্ষাগুলোর কথা। পাবলিক পরীক্ষা বিশ্বের বহু দেশ, এমনকি উন্নত দেশগুলো, তারা পাবলিক পরীক্ষাগুলো বাতিল করেছে, বাতিল করেছে, কোন কোন জায়গায় প্রেডিক্টেড গ্রেডস দিচ্ছে। আমরা সেখানে কি করছি, আমরা 2020 সালের SSC পরীক্ষা নিয়ে ফেলেছিলাম, করোনার মধ্যেও ফলাফল প্রকাশ করতে পেরেছি। 2020 সালের HSC পরীক্ষা, পরীক্ষা শুরু হওয়ার ঠিক 2-3 দিন আগে বন্ধ করতে আমরা বাধ্য হই, সেই সময়ে সেই পরীক্ষাটি, এরপরে আমরা তাদের SSC এবং JSC এর রেজাল্টের ভিত্তিতে আমরা সেই রেজাল্টগুলো দিয়েছিলাম, এবং আমরা সেই রেজাল্ট দেবার আগে আমরা যখন সব ট্যালি করে দেখি, তখন তার আগের পূর্ববর্তী 3 বছরের HSC রেজাল্ট, তাদের রেজাল্টের সঙ্গে তাদের JSC এবং SSC পরীক্ষার রেজাল্ট, সেটিকেও দেখে দেখেছিলাম, সেই অনুযায়ী তাদের HSC তে যেই রেজাল্ট হয়েছে, আমাদের এই রেজাল্ট দিয়ে আমরা যে দিয়েছি তা একেবারে সম্পূর্ণ সাজুজ্যপূর্ণ। অর্থাৎ এই শিক্ষার্থীরা পরীক্ষা দিলে অধিকাংশ ক্ষেত্রে, 2-1টি ব্যতিক্রম তো যে কোনো সময় হতেই পারে যে কোনো কিছুতে, অধিকাংশ ক্ষেত্রে এই একই ফলাফল তাদের হতো, কাজেই তারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি এবং তারা সব পড়াশোনাও করেছিল, পূর্ণ প্রস্তুতি ছিল। এবছর কি হবে, এবছর আমরা সিদ্ধান্ত খুব শিগগির জানাবো, কি পদ্ধতিতে আমরা করব সবকিছু আমরা জানাবো। তবে শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে, সবাইকে বলবো, উদ্বিগ্ন হবেন না, বৈশ্বিক সংকট চলছে, সেই সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ক্ষেত্রে যেভাবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, একইভাবে শিক্ষাক্ষেত্রে, এটি মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া সেক্টর একটি, সেখানে অবশ্যই আমরা প্রজ্ঞা এবং সমস্ত রকমের আমাদের যা বুদ্ধি আছে, যা কিছু আছে, জ্ঞান আছে, তার সবকিছু সর্বোচ্চ প্রয়োগ করে আমরা সিদ্ধান্ত নেব, যাতে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন, সারা বিশ্বেই ব্যত্যয় ঘটেছে, আমাদের এখানেও কিছুটা ব্যত্যয় ঘটেছে, কিন্তু তাদের যেন কোনো দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি না হয়ে যায় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ নজর রাখছি। মাননীয় স্পিকার, আমরা যে জাতীয় কমিটি, পরামর্শ কমিটি রয়েছে COVID-19 সংক্রান্ত, তাদের সঙ্গেও আমরা, তাদের পরামর্শ গ্রহণ করেও কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি।
এই যে বিকল্প পদ্ধতিতে আমরা দ্রুত সময়ে পাঠদান শুরু করেছি, সেটি বিশ্বে আর কোথাও এত দ্রুত কিন্তু শুরু করেনি, এমনকি উন্নত বিশ্বেও না। যে কারণে সারা বিশ্বে এখন শিক্ষা নিয়ে যখনই যেখানে কোনো সভা হয় সেখানে বাংলাদেশের এই দ্রুততম সময়ে অনলাইনে এবং টেলিভিশনের মাধ্যমে পাঠদান শুরু করাটিকে সারা বিশ্বে প্রশংসা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় স্পিকারের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদেরকে সংসদ টেলিভিশন ব্যবহার করবার আপনাদের সদয় অনুমোদন দেওয়ার কারণেই আমরা এই কাজটি এত দ্রুততার সঙ্গে করতে পেরেছি। নানান ধরনের জরিপ, আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, নানান জরিপে বলছে 45-80% পর্যন্ত, একটা বড় রেঞ্জ বলছে, এরা অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে পাঠদান গ্রহণ করতে পারছে। আমরা যদি একেবারে সর্বনিম্নটাও ধরে নেই যে শতকরা 45% পাচ্ছে, আমরা সেইটাকে ধরে নিয়ে আমরা একটা হিসাব করেছি তাহলে আমরা এটাকে কি করে বাড়াবো। আমরা সেই বাড়াতে গিয়ে আমরা অ্যাসাইনমেন্টের পদ্ধতিতে গেছি। অ্যাসাইনমেন্টে 93% শিক্ষার্থী অংশগ্রহণ করছে সারা দেশে, এবং এটি স্বাভাবিক সময়ে এর থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী স্বাভাবিক পাঠক্রমে অংশগ্রহণ করে না। অতএব আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে স্বাভাবিক সময়ের কাছে একদম সেই যে কাজ তাতে আমরা পৌঁছে যেতে পেরেছি। এবং অ্যাসাইনমেন্ট এখন শিক্ষার্থীরা সারাক্ষণই আমাকে, এখন তারা নম্বর সবার কাছে আছে, সারাক্ষণ মেসেজ পাঠাচ্ছে, ইমেল পাঠাচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার মধ্যেই আমি দেখছি যে তাদের মধ্যে একটা সন্তুষ্টি আছে যে এই পদ্ধতিটাকে সবাই ভালো বলে একটা গ্রহণ করেছেন। আমরা এবং বিশেষজ্ঞরাও এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক মতামত দিয়েছেন। আমরা বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করেই বিকল্প যে কোনো পদ্ধতি গ্রহণ করছি, সেটি তাদের সম্পৃক্তির মাধ্যমেই সেই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করছি। আমাদের অনেকেই বলেছেন যে শিক্ষকরা কষ্টে আছে, বিশেষ করে নন এমপিও শিক্ষকরা, নন এমপিও শিক্ষকদের, কর্মচারীদের প্রণোদনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন এবং দ্বিতীয়বারও একটি দেওয়ার সেটিরও কাজ চলছে। অনেকেরই এনআইডির সঙ্গে টেলিফোন নাম্বার নিয়ে কিছু সমস্যা থাকার কারণে সেখানে কিছুটা বিলম্ব হচ্ছে, কিন্তু যাদের এই সমস্যা নেই তারা টাকা পেয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের কোনো ডিভাইস নেই তাদেরকে ডিভাইস কেনার জন্য সফট লোন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এবং অনাবাসিক যেসব ভবন রয়েছে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন, সেগুলোকে সব সংস্কার করা হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের শিক্ষার্থীরা এই সময়টাতে এই অনলাইন বা অন্যান্য যে পাঠদান পদ্ধতি তার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের এই যে ধান কাটা, প্রায় 10,000 একর জমির ধান কাটার কাজেও তারা কিন্তু সহায়তা করেছে গত বছর। এখন আপনারা বলতে পারেন ওরা ধান কাটতে যাচ্ছে, ক্লাসে যাচ্ছে না কেন? ক্লাসের মধ্যে যেভাবে তাদের এক্সপোজ হতে পারে এবং যেভাবে সংক্রমণ ছড়াতে পারে, অনেকেই বলেছেন, অনেক মাননীয় সদস্য বলেছেন যে শিশুদের ইমিউনিটি অনেক বেশি, শিশুদের ইমিউনিটি বেশি এই কথাটি যেমন বলছেন, শিশুরা কম সংক্রমিত হচ্ছে এই কথাটি যেমন বলছেন, একই সঙ্গে বিজ্ঞান বলছে শিশুদের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। তারা নিজেরা হয়তো আক্রান্ত হয়ে নিজেদের সিমটম অনেক থাকবে না, কিন্তু তারা বাড়িতে গিয়ে তাদের বাড়িতে বাবা মা সহ, আমাদের দেশে অনেক যৌথ পরিবার বিশেষ করে গ্রামাঞ্চলে, সেখানে তাদের সকলে সংক্রমিত হওয়ার একটা বিরাট বড় একটা আশঙ্কা রয়ে গেছে, সেটিকে কিন্তু মাথায় অবশ্য অবশ্যই রাখতে হবে। আমরা শিক্ষার্থীদেরকে কমিউনিটি এনগেজমেন্ট, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এগুলোর মাধ্যমে আমরা শিক্ষা দানের নানান রকমের ব্যবস্থা করছি। শিক্ষার্থীদের শারীরিক মানসিক স্বাস্থ্যের বিষয়টি তুলেছেন। আমরা এই সময়টাতেই আমরা এই যে অনলাইনে করছি নানান, সেখানেও আমরা তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে লক্ষ্য রেখে নানান ধরনের আমরা শিক্ষা উপকরণ সেখানে ব্যবহার করছি। আর আমরা এই সময়টাতে আমাদের দেশের প্রায় 2 লক্ষ শিক্ষককে কাউন্সেলিং এর প্রশিক্ষণ দিচ্ছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত পক্ষে 2 জন কাউন্সেলিং এর প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক থাকবেন। কাজেই আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে যারা বয়সন্ধিকালীন তাদের নানান ধরনের সামাজিক, পারিবারিক অনেক রকম চাপের মধ্যে থাকে, অনেক রকমের মানসিক সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক আগে বলেছিলেন যে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিশেষজ্ঞ তাদেরকে এই কাজে যুক্ত করবেন। আমরা প্রক্রিয়া শুরু করেছি গোড়াতে, অন্ততপক্ষে প্রতি জেলায় একজন করে এই
এইরকম একজন বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হবে, এরপরে তারা আবার সমস্ত একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের নানান জনবলকে এই ব্যাপারে প্রশিক্ষিত করবেন। আমাদের যে শাহানা কার্টুন বলে একটি কার্টুন আমরা তৈরি করেছিলাম, সেটি প্রতিটি প্রতিষ্ঠানে সেটি উদ্বোধনও করা হয়েছিল, প্রতি প্রতিষ্ঠানে সেগুলো দেখবে প্রতি সপ্তাহে বাচ্চারা। তার মধ্য দিয়ে শিশু অধিকার, বয়সন্ধিকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ নিরোধ, নারীর প্রতি সহিংসতা নিরোধ, এরকম আরো বহু সামাজিক সমস্যা, সেগুলো তারা বিভিন্ন নাটক বা কাহিনী দেখার মধ্য দিয়ে সেগুলো শিখবে। সেইগুলোও আমরা চালাচ্ছি, যখন স্কুল খুলবে তখন আরো বেশি তারা সেটি দেখতে পারবেন। শিক্ষার্থীদের জন্য যে জেনারেশন ব্রেক থ্রু স্বল্প সংখ্যক প্রতিষ্ঠানে চালু করা হয়েছিল, সেটি আমরা যখন প্রতিষ্ঠান খুলব প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সেই কর্মসূচিটি চালু হবে। বই পড়া কর্মসূচিও প্রতিটি প্রতিষ্ঠানে চলবে। আমরা অনেকেই কর্মসংস্থানের কথা বলেছেন, আমরা এখন শুধুমাত্র যে আমাদের পাঠক্রমে যা পড়াচ্ছিলাম তা নয়, তার সঙ্গে সফট স্কিলস, ইমোশনাল এন্ড সোশ্যাল স্কিলস, যেগুলো দিয়ে কর্মসংস্থান এবং নিজে কর্ম উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারবে, সেই স্কিলসগুলো শেখানোর সমস্ত কাজ আমরা এখন হাতে নিয়েছি এবং সেগুলোর কাজ শুরু হয়ে গেছে, এবং সেগুলো আমাদের একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সকল পর্যায়ে সেটি নেওয়া হবে। এজন্য প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে আমরা কাজ করছি, ইউজিসির কে সক্ষমতা বাড়াবার চেষ্টা করছি। এই যে কতগুলো অভিযোগ করেছে একটুখানি যদি, মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়ে কিছু দুর্নীতির কথা বলেছেন, এই প্রকল্পটিতে যেন টেকসই হয় সেই জন্যে মাল্টিমিডিয়া প্রজেক্টার অনেক ক্ষেত্রেই আমরা শুনি যে দ্রুত নষ্ট হয়ে যায়, সেই জন্য স্মার্ট টিভি দিয়ে এটিকে প্রতিস্থাপন করা, যাতে খরচও কম হবে কিন্তু এটি বেশি টেকসই হবে এবং একই ধরনের কাজ করা যাবে, সেই জন্য এই প্রকল্পটিকে আমরা নতুন করে পুনর্গঠন করছি। আর আমাদের যে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর আছে সেটিকেও আমরা পুরোপুরি ডিজিটাইজ করছি, যেন সেখান থেকে আমরা দুর্নীতি দূর করতে পারি। একটি প্রকল্প নিয়ে, 10টি স্কুল প্রকল্প নিয়ে বলা হয়েছে, এটির অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো। তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রাক্কলন যখন শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে আমরা এইগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না, অতএব সেটিকে বাতিল করে দেওয়া হয়েছে। কাজে এখানে দুর্নীতির কারো হয়তো, জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে, দুর্নীতি হয়নি, কোনো এক টাকা পয়সাও এদিক ওদিক যায়নি, আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি। শামীম হায়দার পাটোয়ারি সাহেব এবং এই ভিসি নিয়োগের ব্যাপারে যেটি বলেছেন, আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই, এটা মনে রাখতে হবে পৃথিবীর এমন কোনো পেশা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে ভালো মানুষের পাশাপাশি কিছু বিপদকামী মানুষও থাকে না, এমন নয়। কোনো মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন, তিনিও ভুল করতে পারেন অনেক সময়, কাজেই অন্যায় অপরাধ কোথাও ঘটতে পারে, বিবেচ্য বিষয় যে অন্যায় অপরাধ ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। ইউজিসির আমরা এ কারণেই সক্ষমতা আরো বৃদ্ধি করতে চাচ্ছি এবং যেখানেই এই ধরনের কোনো সমস্যা আছে সেগুলো সাথে সাথেই আমরা তদন্ত করছি এবং তদন্ত করে আমরা অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব, কোথাও কোথাও ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার মানের কথা বলেছেন, আমরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজের কথা আমি এর আগেও এখানে বহুবার বলেছি, আমরা তার মাধ্যমে এই সফট স্কিলস দেওয়ার মাধ্যমে সেই কাজগুলো আমরা করছি। ইনশাআল্লাহ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাঙ্কিং এ না যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, আজকে সময় সংক্ষিপ্ত আমি বলতে পারবো না, তবে আমরা সেই উদ্যোগগুলো নিচ্ছি যেন এরপরে বিশ্ব র্যাঙ্কিং এ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিবেচিত হয়। আর আমাদের একজন মাননীয় সদস্য বলেছেন যে অনার্স শিক্ষা যেন বন্ধ করে না দিই, হুট করে অনার্স শিক্ষা বন্ধ করে দেওয়ার বিষয় নয়, যত্রতত্র যে কোনো মানে অনার্স মাস্টার্স পড়ানো, সেটির মাধ্যমে সনদধারী বেকার তৈরি করা, এটি জাতীয় উন্নয়ন পরিকল্পনার পরিপন্থী। অতএব যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদেরকে কারিগরি শিক্ষার দিকে মন দাও, সেই দিকটি যেমন আমরা দেখছি, তার পাশাপাশি যে সকল কলেজে অনার্স মাস্টার্স করানো হয় কিন্তু মানসম্মত শিক্ষক বা অন্যান্য অবকাঠামো বা কিছু নাই, সেই সব জায়গায় অনার্স বন্ধ করে দিয়ে, অনার্স মাস্টার্স বন্ধ করে দিয়ে তারা বিএ পাশ করবেন, বিকম বিএসসি পাশ করবেন, তার পাশাপাশি বিভিন্ন ধরনের শর্ট কোর্সেস করবেন। তো এই ব্যবস্থাগুলো আমরা করছি। আর আমি সময় সংক্ষিপ্ততার জন্য আরো কিছু হয়তো বলতে পারতাম, এখন বলতে পারলাম না, আপনাদের সকলের কাছে, আপনাদের মাননীয় সদস্যরা, তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছেন,
নানান ধরনের মতামত দিয়েছেন। আমাদের পক্ষে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সকল সংসদ সদস্যের নিজ নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন সহ নানান কাজে যেখানে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা আন্তরিকতার সঙ্গে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই কারণে যথেষ্ট পরিমাণ বরাদ্দও দিচ্ছেন, তারপরেও অবকাঠামো উন্নয়নে আরো কিছু হয়তো বরাদ্দের প্রয়োজন হবে। আমরা আশা করি করোনা পর, আচ্ছা সভাপতি, জি 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 জি, এটি মাননীয় আইনমন্ত্রীও এখানে ছিলেন, একটু আগেই কথা হয়েছে, এটি আপিল হয়েছে, আপিল হয়েছে এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও আমার আলাপ হয়েছে, মাননীয় আইনমন্ত্রী মহোদয়ও কথা বলেছেন। আমরা আশা করি যে এই করোনা পরিস্থিতির মধ্যেও এই যে আইনি কার্যক্রম যে চলছে তাতে আমাদের এই আপিলটি যখনই উত্থাপিত হবে সেটি শুনানি হবে এবং তাতে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় তার যথাযথ দায়িত্ব পালন করবে। কারণ আমি ব্যক্তিগতভাবেও শুধু একজন সংসদ সদস্য হিসেবে নয়, আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কোনো নাগরিকের এই অধিকার কেউ কেড়ে নিতে পারেন না। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, আমি এর কোনোটি গ্রহণ করতে পারছি না। সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।